একটা খবর আপনারা দেখছেন কিনা জানি না, ফেসবুকে ভিডিও শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়া এটা ভিডিও করে শেয়ার করছে। সেটা হচ্ছে যে একজন রিক্সা চালক ওনার রিক্সাটা পুলিশ সিজ করে নিয়ে গেছে এবং উনি অঝোর ধারায় কান্না করতেছেন। আমি ভিডিওটা এখন দেখাবো। তো রিক্সা চালকের কান্না দেখে মনে হয়েছে যে উনি প্রতিবন্ধী মানসিকভাবে, মানে পুরোপুরি একেবারে এমন না যে আউট অফ হিজ মাইন্ড, কিন্তু কিছুটা মনে হয়েছে যে চ্যালেঞ্জড কান্না দেখে বা যেভাবে করে। দ্যাটস নট ইম্পর্ট্যান্ট, অর মেবি এটাও ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যদি সে প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অবশ্যই এটাও একটা ইম্পর্ট্যান্ট কনসিডারেশন যে এদেশে একটা প্রতিবন্ধী মানুষ। আর যারা পুলিশ এরা তো আসলে মানে প্রতিবন্ধী নাকি আপনার হাত আছে না পা আছে না আসে না নাই, নাকি একটা সুস্থ মানুষকে মেরে পা ভেঙে ফেলতেছে, তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। সো মেবি ওই 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 রিগার্ডে এটাও একটা কনসিডারেশন যে একটা প্রতিবন্ধী হওয়ার পরও তাকে এই 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 ফেট ইয়ে করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে, দেখা পাইতেছে এই ফেইটের। সো ভিডিওটা দেখি, ভিডিওটা দেখার পর একটু কথা বলবো, কি বলবো আর, এগুলো মানে বলতে বলতে নতুন করে কিছু অ্যাড করার নেই আর কি, এক কথার বারবার রিপিটেশন। রোজ মনে করেন 100 টাকা করে দিতাম, 20 টাকা করে দিতাম। কোন সমিতি থেকে নিছেন? আমি যেতে লোন উঠা যেরকম ছবি দিতে, আমি 80,000টা পূর্ণ রে গাড়ি আমার গাড়ি ধরে নিয়ে গেল, তো 80,000টা আমার পূর্ণ গাড়ি দিতে কি করে দেবো। গাড়িটা উঠা করলো সিজ করে দিচ্ছে, সিজ করে দিচ্ছে, সিজ করে দিলে আগে পড়বে না, প্রতি গেড়ে দিয়ে গেড়ে দেওয়া পড়বে, যেই গাড়ি বাইর করবেন না অফিস থেকে তো অফ করা পারে বা গ্যারেজ ওরা কমপ্লেন দেন যে গ্যারেজ থেকে গাড়ি বাড়ির ওরা তাহলে কি রাস্তায় বাড়িতে মানুষ কাপ দেখানো আরো বেশি করে ডালমন্ডের কাপ। এই যে ডিআইজি স্যার এই যে কাপ সাথে নাম কি দালালের? আর এটা দেখলে তো মনে করেন পুলিশরা যা আছে ডানমন্ডি পুরো এরিয়া গুলো আছে, কোন সমস্যা হয় না। কিভাবে দিব কাটা তো গেড়ে যে লোক যায় 100-200 করে দিয়া মনে করেন ওরা মনে করেন বিক্রি করে 2,000 টাকা নগদ। এই হচ্ছে ভিডিওটা, রাইট? কথা বলার আগে এটা বলে নেই যে আই উইল ট্রাই নট টু লুজ মাই কুল, যদিও এই দেশের গুন্ডাতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে মেজাজ হারানো ইজ দ্য লাস্ট থিং উই শুড বি কনসার্ন অ্যাবাউট, বাট দেন আরিফার হোসেন সোলামান সুখনরা ফিঙ্গার পয়েন্ট করে ফেলবেন আমাদের দিকে, অলরেডি করতে শুরু করছেন। আমি সোলামান সুখন অনেকবার আমি দেখছি বলে বেড়াইতেছে যে নাকি ইউটিউবে কিছু ইউটিউবার আসছে খালি নেতিবাচক কথা বলে পপুলারিটি, খালি দেশের সমালোচনা করে পপুলারিটি, একটা নেগেটিভ এনার্জি ছড়াইতেছে। সো এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে, র্যান্ট করতে গেলে আমাদেরকে নেগেটিভ এনার্জিগুলো ডিসমিস করে দিবেন ওনারা, তো এই কারণে আবার একটু অ্যাপোলজি জানিয়ে নিতে হয় যে সরি আমি একটু রাগ হব না ঠান্ডা মাথায়, আপনার তো এসিতে বসে থাকেন, আপনাদের কোনো সমস্যা নাই লাইফে, আরাম আর আরাম, খালি তেলবাজি আর আরাম, সুতরাং আপনাদের রাগটা আসে না। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা রিসিভিং এন্ডে থাকি, তো এই জন্য আমাদের রাগটা চলে আসে না, উই আর সরি অ্যাবাউট ইট যে আমরা রাগ হয়ে যাই। ওকে, সো মাথা ঠান্ডা রেখে আলোচনাটা করার চেষ্টা করি, এবং আমি যে অনেস্টলি মাথা ঠান্ডা রেখে আলোচনা করার চেষ্টা করব এটা যে আমার একটা অনেস্ট অ্যাটেম্প্ট এবং কমিটমেন্ট, তার প্রমাণ হচ্ছে মাইক্রোফোনটা আমার মুখের কাছাকাছি।
মাইক্রোফোনটা মুখের কাছাকাছি যদি ইয়ে করি চিল্লাচিল্লি করলে ক্লিপ হয়, সাউন্ড ক্লিপিং হয়। সো আমি দূরে রাখিনি, কাছে রাখছি এই আস্থা এবং ভরসার জায়গা থেকে যে ইনশাল্লাহ মেজাজ গরম না করে কথা বলার চেষ্টা করবো। নাও এইগুলা বিষয়গুলো নিয়ে অনেক রকম কথা অনেকবার অতীতে অনেকবার বলছি, আরেকবার বলি, সেটা হচ্ছে এই দেশের নিয়ম কানুন আইন সব কিছু হইতেছে মানুষকে নির্যাতন করার জন্যে, সব কিছু হইতেছে সাধারণ মানুষের পশ্চাৎ দেশে বিভিন্ন সাইজের বাঁশ ফিট করে রাখার জন্যে, এবং এই দেশের গুন্ডাগুলাকে লালন পালন করার জন্যে। এই দেশে যত সিস্টেম করা হয় এগুলো হইতেছে এই গুন্ডাদের খাওয়া দাওয়ার রাস্তা করে দেয়া। এই দেশে উন্নয়ন করে, ব্রিজ করে গুন্ডাগুলার টেন্ডারের টাকা, চাঁদাবাজি করে টাকা খাওয়ার জন্যে। এই দেশে প্রতি বছর রাস্তা খুঁড়ে গুন্ডাগুলার খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যে। এই দেশে পদ্মা ব্রিজ হয় গুন্ডাগুলার খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যে। এই দেশে প্রত্যেকটা কাজ হয় গুন্ডাগুলার খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন যে না, এটা তো সত্যি কথা না, আপনি এক্সাজারেট করতেছেন, এই দেশের উন্নয়নের জন্য কাজ হয়। হ্যাঁ, দেশের উন্নয়নের জন্য কাজ হয়, এরা প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময় জানে যে আমি এখানে যত টাকা বাজেট করতেছি এর 50% উপর, 50% উপর যাবে আমার লোকের পকেটে, অথবা তারা অনেস্টলি জেনুইনলি নিজের মানে রিয়েলি লিটারেলি তাদের নিজেদের লোকদের খাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য বিভিন্ন কিছু বাজেট করে। এগুলো ভাই আমার খুব কাছের ফ্রেন্ড, কেমনে বলবো, আমার খুব কাছের ফ্রেন্ডের খালু হইতেছে এমপি, একজন এমপি। সো সেই ফ্রেন্ড ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, সেই ফ্রেন্ড পরবর্তীতে পলিটিক্সে ঢুকছে, যেহেতু তার খালু এমপি পলিটিক্সে ঢুকছে সক্রিয়ভাবে। এখন হইতেছে তারা ওই এলাকায় হইতেছে, মানে আমার যে ফ্রেন্ড এককালের, তারা সেই এখন ওই এলাকার সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। তো আমি দেশ ছেড়ে আমেরিকা আসতে আসতে সে ওইদিকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, সম্ভবত কোটি ছাড়াই গেছে এতদিনে। তাদের এলাকায় একটা রাস্তা, এই ছোটোখাটো একটা রাস্তা করছে এখান থেকে ওইখানে, ওইটার থেকে 50 লাখ টাকা বাজেট করছে, এবং সেখান থেকে সে সম্ভবত 20 লাখ টাকা খরচ করছে, 30 লাখ টাকা খাইছে। তো এবং এই বাজেটগুলো যখন করা হয়, যেমন ওর খালু তো এমপি, ওর খালু কাজটা এনে ও ওর ওনার ইয়েকে দিছে আর কি, মানে ভাতিজা বা ভাগিনা যাকে তাকে দিছে। সো বেসিক্যালি খালু জানে ভালো করে। এগুলো হচ্ছে কি, বাংলাদেশে যারা, আমিগুলো আগে বলছি, যারা পলিটিক্স করে এরা কিন্তু এদের ক্যারিয়ার, বা যারা এরা কিন্তু অন্য কোনো কাজ করে না, এরা কিন্তু এটাকে, যেমন স্টুডেন্টরা ঢাকা ভার্সিটিতে ভর্তিছে, বিভিন্ন ভার্সিটিতে ভর্তিছে, পড়াশোনার বাদ দিয়ে এটা নিয়ে লেগে আছে কেন, কারণ আমরা পড়াশোনা করি ক্যারিয়ার দাঁড় করানোর জন্য। এরা কিন্তু মানে ইউনিভার্সিটিতে এরা কিন্তু ক্যারিয়ার দাঁড় করানোর জন্য পড়াশোনা, এদের ক্যারিয়ার হইতেছে পলিটিক্স করা। পলিটিক্স করবে, করে তারপর নানান রকম দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ করে, যে টেন্ডারবাজি, ভাগ বাটোয়ারা, চুরি দাঁড়ি করে, এগুলো করে তারপর তারা টাকা ইনকাম করবে। সো আমাদের জন্য অর্থ উপার্জন হইতেছে, আমাদের পাশ করে ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে, তাদের জন্য এটা না, তাদের জন্য হইতেছে রাজনীতি করে এটাকে ভেঙে নানানভাবে অর্থ উপার্জন করতে হবে, রাইট? সো আমার সেই ফ্রেন্ড, তার খালু, উনি জানেন যে সে পড়াশোনা নাই, কোনো পড়াশোনার বার্তা দিয়ে সে পলিটিক্সে ঢুকছে, তার এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হইতেছে, এই যে রাস্তার কাজ এনে দিবে খালু, সেগুলা করে খাবে আর কি, লক্ষ লক্ষ টাকা কামাই করবে, কোটি কোটি টাকা এতদিনে কামাই করে ফেলছে। আমি সর্বশেষ তার সাথে দেখা হয়েছে, তা আমি মোটরসাইকেল নিয়ে, যেটা বললাম আমি দেশ ছেড়ে ইউএসে আসছি, তারপর 1-1.5 বছর পর দেশে গেছি, গিয়ে দেখি যে মোটামুটি তার বাবা ওই এলাকার চেয়ারম্যান, এবং সে ওই এলাকার সব কাজকর্ম সে করে, এবং তার খালু তো এমপি। সো বুঝতেছি নি, ভাগ বড় পুরা এলাকা ভাগ করে রাখাইতেছে ওরাই। সো নানান ক্যাপাসিটিতে এগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য অর মেবি দুর্ভাগ্য হয়েছে। তো ইউনিভার্সিটিতে পড়ছি, ফ্রেন্ডরা পলিটিক্স করতো, সো খবরাখবর ফলো করি, সো একটা ধারণা রাখি এই জিনিসগুলো কীভাবে কাজ করে, যেই কারণে আমরা সোলেমান সুখুনদের মতো, আবার আমরা হইতেছে সোলেমান সুখুনদের মতো বেনিফিশিয়ারি নেই সব গুন্ডাতন্ত্রের, মাফিয়াতন্ত্রের, আমরা রিসিভিং এন্ডে রিকশাওয়ালা ভাইটার মতো যেভাবে কান্না করলেন উনি, তো আমরা তো রিসিভিং এন্ডে থাকি, এই জন্য আমাদের ম্যাচটা চড়ে যায়। এবং উই রিয়েলি অ্যাপোলোজাইজ টু সোলেমান সুখুন, আরিফার হোসেন এবং এই দেশের যারা প্রধানমন্ত্রী গুণীজন আছেন, মন্ত্রী এমপি আছেন, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমরা ফেসবুকে এসে দেশের ভাবমূর্তি নষ্ট করি, আমরা অনলাইনে এসে নেগেটিভ এনার্জি ছড়াই, র্যান্টিং করি, সো রিয়েলি রিয়েলি অ্যাপোলোজেটিক ফর দ্যাট। তো এই যে লোকটার, শুনলেন তার কাছ থেকে যে একটা কার্ড চালু করছে, একটা কার্ড সিস্টেম চালু করছে সরকার, ধারণা করে নিচ্ছি, আবার এমন হইতে পারে সরকার টরকার নাই, এরা এরা গুন্ডা পান্ডারা মিলে এটা চালু করছে। সো আমি জানি না এটা সরকারের কাজ নাকি এলাকার স্থানীয় গুন্ডাদের কাজ বা পুলিশের কাজ খাওয়ার জন্য। সো যেহেতু প্রকাশ্যে এভাবে কার্ড দিয়ে বেড়াইতেছে, ধরে নিচ্ছি সরকার, এবং নাও হইতে পারে গুন্ডারাই প্রকাশ্যে এরকম, বাংলাদেশের সব এই গুন্ডারা প্রকাশ্যে সব কিছু করে, কারণ এরা জানে এগুলো নিয়ে আর কত কথা বলবে, এরা এদের পাওয়ারটা জানে। এই যে ধর্ষণ নিয়ে আমি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা করছি যে এই যে এতগুলো ঘটনা একটার পর একটা ভাইরাল হইতেছে, ধর্ষণের ঘটনা অনলাইনে কোনো কিছু পোস্ট করলে ভাইরাল হয় এবং শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি অনেক ক্ষেত্রে হইতে হয়, তো এগুলা দেখার পরও কেন পোলাপান সাহস করে একটা জিনিস ভিডিও করে আবার ফেসবুকে এসে আপলোড করার? তারা দেখতেছে যে এগুলো করলে
এটার কারণ হচ্ছে তারা কি পরিমাণ আত্মবিশ্বাস এই দেশের উপরে, রাষ্ট্রের উপরে, সিস্টেমের উপর কি পরিমাণ কনফিডেন্ট। এরা জানে যে এত কিছু করার পর, এত প্রকাশ্যে করার পরও সবার বিচার হয় না। সামান্য দুই তিন চারজন যদি ভাইরাল হয়, পাঁচজন যদি ভাইরাল হয়, 100 জনের মধ্যে 100 জন এই কাজ করছে, 95 জনের কোনো ঘোড়ার ডিমো হয় নাই, পুলিশ মিলে প্রোটেক্ট করছে, থানায় গেছে কেস করতে, কেস নেয় নাই কেউ কিছু, পুরো রাষ্ট্রদেরকে প্রোটেক্ট করে 95 জনের ক্ষেত্রে 5 জন ভাইরাল হয়ে যায়। এবং যারা ভাইরাল হয় তার মধ্যে যাদের পাওয়ার সেই পর্যায়ে আছে, তারা সারা দেশের সবার নাকের ডগার উপর দিয়ে ভাইরাল হওয়া সত্ত্বেও তাদের কোনো কিছু না, তারা গেট গেট করে জেল খারাজ থেকে বের হয়ে চলে আসে। আর দুইজন হইতেছে আই ওয়াশ করার জন্য বা একটু ছোটো মাছ থেকে খেলে দেওয়া হয়। সো এই 100 জনের মধ্যে 95 জন ছাড়া পায়। এরা এসে 95 জনকে দেখে, কারণ আপনি মেজরিটি, আপনার প্যাটার্ন হইতেছে ছাড়া পাওয়া, এই দেশে এগুলো করে চোখের সামনে প্রকাশ্য করে গেট গেট করে পার হয়ে যাওয়া হইতেছে এই দেশের প্যাটার্ন। সো ওই 4% 5% 2% ওই জিনিসটাকে ওরা গুনায় ধরে না, ওরা ভরসার জায়গা, ওদের আস্থার জায়গা যে এই দেশগুলো করে সবাই পারবো, আমিও পার পাবো। সো ওই কারণে ওরা চান্সটা নেয়, ওরা ওই আত্মবিশ্বাসের জায়গা থেকে চান্সটা নেয়। তো এই এটা কেন বললাম, এই যে কার্ড সিস্টেম চালু করছে, এটা হইতে পারে সরকার চালু করছে, আবার এটা হইতে পারে সরকারের সাথে কোনো লেনদেন নেই, পুলিশ টুলিশ স্থানীয় গুন্ডামান্ডারা বা স্থানীয় গুন্ডামান্ডারা পুলিশের সাথে মিলিয়ে মিশে এরা একটা কার্ড চালু করে এরা নিজের একটা রাষ্ট্র বানাইছে সেইখানে। এবং এরা যে প্রকাশ্যে এরকম কার্ড চালু করে এরকম করে বেড়াইতেছে, এরা মানে এটা তাদের দেশ, হ্যাঁ এখানে তাদের জবাবদিহিতা, এটার জন্য তাদের ধরবে এরকম ভয় এদের নাই, সুতরাং এরা প্রকাশ্যে এই এই লেভেলে গুন্ডামি করে বেড়াইতেছে সেটাও সম্ভব। সো আমি নট শিওর এখানে কোনটা চলতেছে, এটা সরকারের কোনো একটা প্রজেক্ট নাকি এরা স্থানীয় গুন্ডারা মিলে এই প্রজেক্ট চালু করছে মানুষের কাছ থেকে টাকা খাওয়ার জন্য, গরিব মানুষের কাছ থেকে এদেরকে নিষ্পেষণ করার জন্য, আই ডোন্ট নো। তো এই রিক্সাওয়ালা ভাইদের কথা থেকে যেটা বুঝলাম, যেটা হয় যে এদেরকে প্রতি মাসে এই কার্ড 2000 টাকা দিয়ে রিনিউ করতে হবে, প্রতি মাসে 2000 টাকা। এই রিক্সাওয়ালা ভাই কিন্তু বললো ওনার ডেইলি জমা হইতেছে 100 থেকে 120 টাকা, তার মানে ওনাকে মাসে জমা দিতে হয় 3000 টাকা, আর পুলিশকে দিতে হয় প্রতি মাসে বা এলাকার স্থানীয় গুন্ডাদেরকে 2000 টাকা। এটা যদি সরকারি কোনো সার্ভিস হয়েও থাকে তাহলে কিন্তু কোনো টাকা দেওয়ার কথা না, সরকারি সার্ভিস যদি হয়ে থাকে ফ্রি হওয়ার কথা বা নামমাত্র মূল্য হওয়ার কথা। সো এই 2000 টাকাটা পুরাটা হইতেছে এই লোককে পকেট থেকে বের করে দিতে হইতেছে এই গুন্ডাদের খাওয়ার জন্যে। সো বেসিক্যালি ওনার এই 2000 টাকা এক্সট্রা, যে আমি এগুলোর প্রতি অনেক কথাবার্তা বলছি, আমরা যে চিল্লাচিল্লি করি, এই যে সোলামান সুখুনকে নিয়ে আমি যখন একটা এপিসোড করছি গালাগালি করে উড়ে ফেলছি, এবং আই এম স্টিল নট অ্যাপোলজেটিক ফর যে আমি যেভাবে রিয়েক্ট করছি, উনি গিয়ে এক দোকানদারকে করোনা ভাইরাসের মধ্যে জিনিসপত্র কেন দাম বাড়ায় এটা নিয়ে ওই লোককে চার্জ করতেছে, ওই লোককে ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে ফেসবুকে এসে, যে এই লোক কেন করোনা ভাইরাসের মধ্যে দাম বাড়াইতেছে এরকম একটা ইয়ের সময়। অথচ ওনারা যেই আলাপটা আমি অনেকবার করছি এখানে, এখন দেখাবো যে জিনিসপত্রের দাম বাড়ে এসব গুন্ডাদের কারণে, কারণ এই লোকগুলা চিটাং থেকে ঢাকা পর্যন্ত একটা মাল আনতে গেলে 100 জায়গা চাঁদা দেওয়া লাগে। আপনারা বাসে করে যখন মহাসড়কে আসা যাওয়া করেন, আপনারা কি দেখছেন যে জায়গায় জায়গায় যে চাঁদা তুলে, একটা বাস কোনো একটা স্টপেজে গেলেই সেখানে কিছু লোক এসে হাত পেতে 50 টাকা 20 টাকা করে নিয়ে যায়? এগুলো সব স্থানীয় গুন্ডা পান্ডা এবং পুলিশ, এবং পুলিশ, আমি সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছি, যেরকম যখন চাঁদা দিচ্ছে তখন আমি আলাপ করলাম যে এই চাঁদাটা কে নেয়, কারণে বললো যে পুলিশ, এইগুলো এলাকার পোলাপান তুলে তুলে পুলিশের সাথে ভাগ করে। সো এই লোক রিক্সা ভাড়া বাড়াবে, আমরা গালাগালি করবো এই লোককে, গালি দিব আমরা এই লোককে, সুলেমান সুখন আরিফার হোসেন গালি চলে আসতেছিল, কুত্তার বাচ্চা বলতে গেছিলাম, বলবো না, আই এম সরি, সুলেমান সুখন আরিফার হোসেনরা এসব বলবে যে দেশও আমার দোষও আমার, আমাদেরকে হইতেছে মানবিক হইতে হবে, এই রিক্সওয়ালার প্রতি মানবিক আচরণ করতে হবে, আবার রিক্সওয়ালারকে লেকচার দিবে জালিফার হোসেন, সুলেমান সুখন যেরকম গিয়ে দোকানদারকে লেকচার দিতেছে কেন জিনিসপত্রের দাম বাড়ায়, সে খুব খারাপ কাজ হইতেছে, একটা গরিব লোক চান্দা দিয়ে ধর জায়গায়, তারপর তার পকেট থেকে, ওই গরিব লোক নাকি তার পকেট থেকে জিনিসপত্রের দাম কমায় মানুষকে ইয়ে করবে, সুলেমান সুখনের কি কোম্পানি, যে কোম্পানির বিল দিবে, মানে সবাই কইতেছে আমরা জনগণ আমরা করবো, আমরা সারাটা জীবন আমরাই করে যাবো আর কি, এই দেশের, এই রাষ্ট্রে এই দেশের কোনো অভিভাবক নাই আমাদের, আমরা খালি গুন্ডাদের খাওয়ার ব্যবস্থা করে যাবো এই দেশে, রাইট? তো এই লোক 3000 টাকা জমা দেওয়ার পর মাসে, তাহলে আমার রিক্সা ভাড়া যত হওয়ার কথা ছিল, এখন যেহেতু ওই লোককে 5000 টাকা খরচ করা লাগতেছে, 2000 টাকা গুন্ডাদেরকে দেওয়া লাগতেছে, তাহলে এখন ওই লোক রিক্সা ভাড়া বাড়াবে না, এই লোক রিক্সা ভাড়া যদি বাড়ায় আমরা গালি দিব না এই লোককে, তখন সুলেমান সুখনরা আমাদেরকে গালি দিবে না, সুলেমান সুখনরা রিক্সাওয়ালাদেরকে গালি দিবে না, এই সিস্টেমকে নিয়ে কথা বলবে যে কেন এদেরকে এই প্রত্যেকটা দোকানদার, বাস ড্রাইভার, রিক্সা চালক প্রত্যেককে জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়, জিনিসপত্রের দাম বাড়ে, আমাদের পকেট থেকে টাকা বের হয়, এদের পকেট থেকে টাকা বের হয়, আমরা সবাই সাফার করতেছি কিছুমাত্র গুন্ডাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য। এগুলো নিয়ে ওনারা কথা বলবেন, ওনারা সুন্দর করে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমাদের সবাইকে দেশ আমার দোষ আমার বানিয়ে দিবে। তো এই লোকটা ওনারা বললেন যে ওনারা প্রতি মাসে 2000 টাকা, ক্যান ইউ ইমাজিন, মানে আমি শুনে আমি বিশ্বাস করতে পারি নাই, দুজনই কিন্তু বললো, দুজন রিক্সাওয়ালার সাক্ষাৎ দুজনই বললো, ওনারা 6 মাসে কী পরিমাণ ডাকাত, কী পরিমাণ গুন্ডা এই এরা, কী পরিমাণ অমানুষ এরা, এই গরিব মানুষগুলোর কাছ থেকে বছরে 2000 টাকাও না, মাসে এরা 3000 টাকা জমা দেয়, 2000 টাকা এই পুলিশদেরকে আবার দেওয়া লাগে, কী পরিমাণ। আচ্ছা, তো
এরা হইতেছে এই লোকগুলার কাছ থেকে এইভাবে করে টাকা খাইতেছে, এবং এগুলো দিবার লোকে করতেছে, এগুলো তেমন না যে লুকায় করতেছে, দিবার লোকে প্রকাশ্যে কার্ড দিয়ে বেড়াইতেছে এবং করতেছে এই কাজগুলো, সবাই জানে, মঙ্গেরা জানে, এই দেশে কোনো বিচার হবে না। আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে এই ভাইটার, এই লোকটা অদ্ভুত একটা কথা বলে ফেলছে আমার দৃষ্টিতে, অদ্ভুত যে বাংলাদেশের মতো অসভ্য ইতর দেশে এই লোক জানে যে হোয়াট টু এক্সপেক্ট, আইডিয়াল কেস সিনারিওটা কি, কোন ব্যাপারটা আইডিয়াল এবং কোন ব্যাপারটা আইডিয়াল না। কারণ আমরা যারা বাংলাদেশে বড় হই, আমাদের কিন্তু রিয়েলিটি ফাকড আপ হয়ে গেছে, আমাদের রিয়েলিটি মেসড আপ হয়ে গেছে, আমরা জানি না হোয়াট টু এক্সপেক্ট। আমরা ভাবি কেউ, যেটা অনেকে অতীতে আলোচনা করছি, যে এই দেশ কাজ করবে না, এটাই স্বাভাবিক। যদি কখনো কোনো একটা বিষয়ে কাজ করে, এটা দিয়ে হাততালি দিতে হবে, ক্ল্যাপ করতে হবে। সুলেমান সুখন বলে না, ঈশা সুলেমান সুখন তো বলছে লাইভ করে যে কেউ যদি ইয়ে না খায়, ওই যে ত্রাণ চুরিগুলো যদি ত্রাণ চুরি করে খায়, ওটা নিয়ে সে কথা বলবে না। যদি কোনো কেউ ত্রাণ চুরি করে না খায়, সে ওটা নিয়ে কথা বলবে। সো এরা আমাদের এমন একটা রিয়েলিটি বানায় ফেলছে, এই দেশে চোররা চুরি করবে, এটা খুবই স্বাভাবিক। যদি কোনো কেউ চুরি না করে, আমাদেরকে ক্ল্যাপিং করতে হবে। সো এই জানোয়ারের বাচ্চারা এরকম একটা রিয়েলিটি, এরকম একটা ইয়ে দাঁড় করানোয় এখন যেটা হয়ে গেছে, এখন আমরা জানি না যে কোনটা রাইট কোনটা রং, কোনটা আইডিয়াল কোনটা নন আইডিয়াল, কোনটা নর্মাল কোনটা নর্মাল না, কোনটা এক্সপেক্ট করা উচিত কোনটা আমাদের এক্সপেক্ট করা উচিত না। আমরা যখন দেশের সভ্য পৃথিবীতে আসি, অসভ্য দেশ থেকে সভ্য দেশে আসি, তখন আমাদের মাথায় যে অসভ্য ধ্যান ধারণাগুলো ঢুকে আছে যে আমরা তো নির্যাতিতই হব, প্রতিবাদ করব না, এটাই স্বাভাবিক। আমাদের সাথে কেউ যদি কোনো কেউ যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন না করে, উই হ্যাভ টু সাক ইট আপ, এটা নিয়ে কথা বলার কি আছে। এই ধ্যান ধারণা নিয়ে আমরা বিদেশে আসার পর এটা বাংলাদেশিদের মধ্যে কাজ করে। এরা যখন কোথাও কোনো ধরনের যদি ইয়ের কী বলে কী বলবো কোনো ধরনের অনিয়মের, যেখানে এটা এই দেশের নন এক্সিস্টেন্ট, অলমোস্ট নন এক্সিস্টেন্ট, 30 বছরের লাইফে ধরেন দুইবার অনিয়মের শিকার হয়েছে, বাংলাদেশিরা এটা সাক আপ করার চেষ্টা করে, এটাকে মেনে নেওয়ার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে না। আমি এটা অনেক বাংলাদেশের সাথে কথা বলে দেখছি যে কী ব্যাপার, এটা তো এখানে তো সিস্টেম আছে একটা, প্রতিবাদ করতে হবে, লিখিত কমপ্লেন করতে হবে, বা উপরে যারা আছে তাদেরকে জানালে সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, কিন্তু বাংলাদেশিরা চেপে যাওয়ার চেষ্টা করে। কেন? কারণ আমরা এমন একটা কালচারে বড় হয়েছি, আমাদের কাছে এগুলো খুবই স্বাভাবিক, যে এগুলো তো স্বাভাবিক মানে এটা নিয়ে আবার কথা বলার কী আছে, এটা এত বাড়াবাড়ি করার কী আছে। আপনি দেখবেন বাংলাদেশে আপনি কোনো কিছু বাড়াবাড়ি করতেছে। সো এরকম একটা দেশে বড় হয়, আমাদের মতো সভ্য শিক্ষিত মানুষ যারা পৃথিবী কীভাবে চলে জানি, আমরাও কিন্তু আমাদের রিয়েলিটি এমন পর্যায়ে ফাকড আপ হয়ে গেছে, আমরাও জানি না যে কোনটা রাইট কোনটা রং, কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। আমাদের কাছে অ্যাবনর্মালটাই নর্মাল হয়ে বসে আছে এই দেশে বড় হওয়ার কারণে। সেইখানে এই রিক্সাওয়ালা বলতেছে যে পুলিশ যদি এমন একটা নিয়ম করে, এমন একটা আইন করে যে রাস্তায় রিক্সা এভাবে বের করা যাবে না, তাহলে পুলিশের কাজ ছিল প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে সবাইকে জানানো যে তোমরা এইটা এটা আইন, এটা ল, এই লর ব্যাপারে মানুষকে অবগত করতে হবে, কারণ মানুষ না জানে তো রাস্তার নামে, মানুষ তো ল সম্পর্কে অবগত না। সো পুলিশের দায়িত্ব ছিল এমন নতুন কোনো যদি ল ইন্ট্রোডিউস করে, কোনো রুল ইন্ট্রোডিউস করে, প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে সবাইকে জানানো যে আমরা এই ল ইন্ট্রোডিউস করছি, মানুষ জানবে যে এটা ল, এইটা যদি আমি করি এটাকে ল ব্রেক করা হবে, এটার জন্য এই শাস্তি, সবাই থাকবে অন দ্য সেম পেজ। তারপর সেই লোক যদি রাস্তা নামে শাস্তির ব্যবস্থা করতে পারে। এই লোক বলতেছে যে আমাদের পুলিশের সবাইকে গ্যারেজে গিয়ে বলে আসা দরকার ছিল, পুলিশ তো সেটা করে না, তাহলে এখন আমাদেরকে কেন ধরতেছে। মানে আমি এই কথাটা শুনে এই লোকের এত আমেজড, যে এই লোকের মাথায় চিন্তা কোথেকে আসলো, এই লোক কেমনে ধারণা করলো, এই লোক তো সভ্য বিশ্ব সম্পর্কে কোনো ধারণা রাখে না, এই লোকের এই অসভ্য দেশে বসে কেমনে এই চিন্তাটা মাথায় আসলো যে কাজটা হইতে সেটা নট নর্মাল, এটা এভাবে হওয়ার কথা ছিল না। পুলিশের দায়িত্ব ছিল কোনো একটা নতুন রুল পলিসি ইন্ট্রোডিউস করলে সেটা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জানায় আসা, এটা পুলিশের কাজ, পুলিশ সেই কাজটা করে নাই, আমার দোষ না, দোষটা পুলিশের। এই চিন্তাটা এই লোকের মাথায় কেমন আসলে আমি জানি না। আমি রিয়েলি রিয়েলি সারপ্রাইজ এটা দেখে যে এই লোক এই পর্যন্ত চিন্তা করার ক্ষমতা রাখে। আমরা শিক্ষিত জন্য একটু এত দূর ভাবার ক্ষমতা রাখি না। সোনামা সুখন আমাদেরকে বুঝিয়ে ফেলছে দোষগুলো আমাদের, দেশও আমার, দোষও আমার, এবং আমরা সেটা বুঝে শেয়ার দিই, লাভ দিই, শেয়ার করি, রাইট? কিন্তু এই লোক কিন্তু বুঝতেছে ওনার অধিকার, ওনার রাইট, এইসব দেশে কথা বল, এইসব দেশে কিন্তু এই ধরনের কথা হয় যে একটা জনগণের কী রাইট, একটা বাংলাদেশের সব কথা শুনি, আবার জনগণের কী রাইট, এই দেশ হইতেছে পুলিশের, এই দেশ হইতেছে গুন্ডাদের, এই দেশ হইতেছে এনটিমপিদের, আবার জনগণের রাইট, একটা হাস্যকর আইডিয়া, রাইট? কিন্তু এই লোক কিন্তু নিজের রাইট সম্পর্কে সচেতন, খুবই অবাক করা একটা ব্যাপার, রাইট? আচ্ছা, তো আমি একটা ছোটোখাটো একটা দু একটা উদাহরণ দিই। আমি ওই দিন ঘুরতে গেছিলাম, একটা রাস্তায় যখন কনস্ট্রাকশনের কাজ চলে, কতগুলো সাইনবোর্ড একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সাইনবোর্ড ফিট করে রাখছে। কেন? কারণ এখানে কি ল, এই যে দেখেন আইন ভাঙলে $5,000 জরিমানা, এই না সেই না, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি উল্লেখ করা আছে, জানি কোনো ভুল বোঝাবুঝি না হয়, কোনো মানুষ জানি না জেনে না বুঝে অন্যায় অন্যায় আইনের শিকার না হয়, সবাই ক্লিয়ারলি অবগত করা হয়েছে আইন সম্পর্কে, যে এইটা আইন, এই করলে এই হবে, এই করলে এই হবে, তারপর কেউ যদি ভাঙে সে জেনে বুঝে ভাঙছে আইন। এ লোক যেটা বললো যে আমাদেরকে তো আইন সম্পর্কে জানানোই হয় না, আমরা আইন ভাঙ, আমরা তো আইন ভাঙিই নাই,
কারণ আমরা জানি না যে এইখানে এরকম একটা নতুন আপনারা নিয়ম করছেন, হঠাৎ করে চেঞ্জ করে ফেলছেন, টাকা খাওয়ার জন্য কিছু রাস্তা করছেন বান্ধা। এবং এই দেশে, এসব দেশে এই যে ধরেন যে এরকম সাইনবোর্ড দিয়ে রাখছে অনেক রকম, মনে করেন এক জায়গায় কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নাই বা সাইনবোর্ডের লেখা রং উঠে গেছে বা আপনাকে শাস্তি দিল, আপনি কিন্তু কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যে না আমি তো জানতাম না এখানে আইন করা হয়েছে, কই রাস্তার মধ্যে তো সাইনবোর্ড ছিল না, অথবা সাইনবোর্ড ছিল যে দেখেন সাইনবোর্ডের রং নাই আমি বুঝতে পারিনি, সাথে সাথে কোর্ট আপনার পক্ষে রায় দিবে। আমি এমন একটা ঘটনা শুনছি এক বাংলাদেশের কাছ থেকে, যে এরকম কী জানি বলে ওনাকে হইতেছে, একে দেশের নিয়ম হইতেছে আপনি যখন সামনে মোড় ঘুরবেন আপনাকে তো ইন্ডিকেটর দিতে হবে। সো নিয়মটা হইতেছে এরকম যে কত স্পিডে থাকলে আপনার কত দূর থেকে ইন্ডিকেটর অন করতে হবে, ধরেন আপনি যদি এত মাইল গতিতে যান তাহলে আপনার পেছনের গতিটা যদি ব্রেক করতে হয়, গাড়িটা যদি ব্রেক করতে হয় তাকে আপনি এমন এতটা আগে এতটা এহেড অফ টাইম জানাইতে হবে যে আপনি রাস্তায় ঘুরবেন, ইন্ডিকেটর অন করতে হবে যাতে সে সময় পায় ব্রেক করার জন্য। তো এরকম রাস্তার মধ্যে হইতেছে যে ধরেন আপনার লিখা আছে যে স্টপ অ্যাহেড একটা সাইন আছে, তো সেখানে যে বাংলাদেশি মনে করেন উনি হইতেছে দেখে স্টপ সাইন দেখছে, স্টপ সাইন রান করছে বা এমন কিছু কেস করছে পুলিশ, বেসিক্যালি টিকিট দিছে, তারপর উনি আদালতে গিয়ে আমাদের মতো স্টুডেন্ট পড়াশোনা করতে আসছে, ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং, উনি আদালতে গিয়ে একেবারে ম্যাথ করে, আমি শুনলাম আর কি ঘটনা সত্য মিথ্যা জানি না, অবশ্যই মিথ্যা বলার তো কোনো কারণ নাই, একজন পরিচিতের কাছে শুনছি, উনি আদালতে গিয়ে একেবারে ম্যাথ করে উপস্থাপন করে দেখাই দিয়েছে যে আপনারা যেই জায়গায় সাইনবোর্ড লাগাইছেন এবং এই রাস্তায় যে স্পিড লিমিট, এই স্পিড লিমিটে গাড়ি চললে আমি এখানে ব্রেক করে ওইখানে থামতে পারি না, আমার জায়গা এনাফ সাফিসিয়েন্ট স্পেস এখানে নাই রাস্তা থামার জন্য, রানওয়েটা আরও বেশি রানওয়ে দরকার ছিল। তারপর আদালত লোকের পক্ষে রায় দিয়ে দিয়েছে যে ঠিক আছে এটা তোমার দোষ না, এটা এখানকার। সো আপনি এখানকার আইনকে চ্যালেঞ্জ করতে পারবেন, এখানকার আইন কানুন করা হয়েছে একটা রাষ্ট্রকে সুসভ্যভাবে চালানোর জন্য, মানুষের উপকারের জন্য, যেন সবাই সুশৃঙ্খলভাবে চলে, যাতে অন্য নুইসেন্স কেউ যেন কারো নুইসেন্সের কারণ না হয়। এইগুলো তো এইসব দেশের সভ্য দেশের আইডিয়াস, আমরা বাংলাদেশ ছেড়ে সভ্য দেশে আসছি বলে এখন আমরা জানি যে একটা রাষ্ট্রের কাছে আমাদের কী এক্সপেকটেশন, আমরা একটা সভ্য দেশে আসছি বলে আমরা জানি যে একটা রাস্তায় যদি ঠিকমতো সাইনবোর্ড না থাকে বা ঠিকমতো রুলগুলো ক্লিয়ারলি উল্লেখ করা না থাকে তাহলে আমাকে জরিমানা করা যাবে না, আমাকে জরিমানা করলে আমি চ্যালেঞ্জ করলে কোর্ট আমার পক্ষে রায় দিবে, সন্ত্রাসী রাষ্ট্রীয় সন্ত্রাসীদের পক্ষে রায় দিবে না। এগুলো আমরা সভ্য দেশে এসে আমাদের এই রাইট সম্পর্কে জানতে বুঝতে শিখতে শুরু করছি যে ওরে বাবারে আমার তো রাইট আছে এই রাষ্ট্র অনেক দেখা যাচ্ছে। এই লোক কোত্থেকে এই জিনিস জানলো, আমি এই জন্য অবাক, এই লোক কোত্থেকে এই জিনিস ওনার মাথায় আসলো, এটা তো আমি বাংলাদেশে থাকতে আমাদের মাথায় কল্পনা তো আসতো না যে পুলিশ ধরে তুলে নিয়ে যাবে, মেরে ফেলবে, গুম করে ফেলবে, কোনো কথা বলা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, বিচার দেওয়া যাবে না, সাক আপ করে ফেলতে হবে, এটাই এই দেশ না। এই লোক বলতেছে যে না না আমাদেরকে জানানো হয় না কেন, এটা তো আমাদের এখন তাহলে এটা করা যায় করতে পারে না। যাক কী বলবো, বলছিলাম যে মাথা ঠান্ডা রেখে কথা বলবো, করতে পারি নাই আমি, মনে হয় সরি হওয়া উচিত, রাইট? ওকে সরি, এই দেশে আমরা দুঃখিত, আমরা দুঃখিত এই দেশে জন্মানোর কারণে, ওকে আমরা দুঃখিত যে কেন আমাদের ওই যে বলে না যে মাইরো খাবি টাকাও দিবি, এই দেশে আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা রিসিভিং এন্ডেও থাকি আবার আমরা গলা উঁচা করতে পারবো না, আমাদেরকে সোলামা শুকুর মুসলিম ফুল পাখি লতা পাতা নিয়ে ফেসবুকে কথা বলতে হবে, ফেসবুকে এসে যদি আমরা নেগেটিভ এনার্জি ছড়াই তাহলে আমাদেরকে ট্রেস করতেছে সরকার এখন ফেসবুকে। এগুলো কিন্তু আইসাফ সোলামা শুকুর আমাদেরকে বলে গেছে যে সরকার এখন হইতেছে ফেসবুকের সাথে ট্র্যাকিং সিস্টেম চালু করছে, সুতরাং ফেসবুকে সাবধানে কথা বলতে হবে নাহলে সরকার ধরে নিয়ে যাবে, এবং ফেসবুকে কী ধরনের কথা বলা যাবে না, যে এগুলো নিয়ে কথা বলা যাবে না, কী ধরনের কথা বলতে হবে উনি এটা আবার কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি আবার ব্যাখ্যা করে দিচ্ছে যে ফুল পাখি লতা পাতা শাকসবজি মাছ চাষ ফুল চাষ এগুলো নিয়ে কথা বলতে হবে। সো এই জন্য আমি আসলে সরি, আমি যতই চেষ্টা করি যে বলছি শুরুতে আমি অনেস্টলি আই ওয়াজ রিয়েলি অনেস্ট, আপনি যেটা প্রমাণ যে ফোনটা মুখের কাছে রাখছি যে জানি চিল্লাচিল্লি করলে সাউন্ড খারাপ হবে, সুতরাং চিল্লাচিল্লি জানি না করি সেই জন্য তারপর আমি করে ফেলছি। আমি সোলামান সুখন, আরিফার হোসেন সহ এই দেশের এমপি মন্ত্রী রাষ্ট্রের যারা সুবিধা ভোগী আছেন, যারা স্ট্যাটাস কোকে নাড়াচাড়া দিতে চান না, আপনারা চান আমরা সবাই শান্তভাবে থাকি, শান্ত সৌম্যভাবে পজিটিভ কথাবার্তা বলে বেড়াই, আপনাদের কাছে আমি দুঃখিত, আই রেজ মাই ভয়েস। এবং আমি এই ভাই, এই রিক্সওয়ালা ভাই, এই গরিব অ্যাপারেন্টলি প্রতিবন্ধী সম্ভবত, এই গরিব রিক্সওয়ালা ভাইয়ের পক্ষ থেকেও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, উনি কান্নাকাটি করছেন ফেসবুকে, নেগেটিভ এনার্জি ছড়াইছেন, আমরা ফেসবুকে তো আমরা নেগেটিভ এনার্জির জন্য আসি না, ফেসবুকে আসি আমরা জানতে যে এই রাষ্ট্র কত ভালো করতেছে, রাইট? সো আমি এই রিক্সওয়ালা ভাই সহ সকলের, আমরা যারা বাংলাদেশের এই রাষ্ট্রের যন্ত্রের ভিক্টিম, সকলের পক্ষ হয়ে আপনারা যারা হালুয়া রুটি খেয়ে এই দেশে খুব ভালো আছেন, চমৎকার, এসির মধ্যে থেকে থেকে ইতিবাচকতা ছড়ান, আপনাদের কাছে সবার পক্ষ থেকে আমি কালেকটিভলি দুঃখ প্রকাশ করতেছি।